বন্যায় অসংখ্য স্কুল এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদের পড়ালেখার অনেক ব্যাঘাত ঘটছে। তথ্য ভিডিও চিত্রে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি মুবাশির আলম রাহুল। জামালপুর জেলার মেলান্দা উপজেলার ঘুষেরপাড়া ইউনিয়নে অবস্থিত বেলতৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসার চারপাশ ঘিরে আছে বন্যার পানি, ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। সে কারণে স্কুল এবং মাদ্রাসায় ঠিকভাবে ছাত্রছাত্রীরা উপস্থিত হতে পারছেন না। এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা সুপার মোহাম্মদ ইসরাফিল হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, এখন তার মাদ্রাসায় পরীক্ষা চলছে কিন্তু বন্যার কারণে ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছেন না। চারদিকে পানিতে থই থই করছে, ঠিকমতো খাবার খেতে পারছেন না অসহায় মানুষজন। জি আসসালামু আলাইকুম, আমরা বেলতৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। আমাদের বাড়ি ঘুষেরপাড়ায় করছে, আমরা বন্যার কারণে ভালোভাবে চলাফেরা করতে পারতেছি না, আমাদের রাস্তায় পানি উঠেছে, তাই আমরা মাদ্রাসার ছাত্রছাত্রী সবাই ইয়ে আছি যে আমরা আসতে পারতেছি না বন্যার কারণে। আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন, সুপার বেলতৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাটি 9 নং ঘুষেরপাড়া ইউনিয়ন মেলান্দ থানার অন্তর্গত। এই ঘুষেরপাড়া ইউনিয়ন এই এলাকাটি নিম্ন এলাকা, নিচু এলাকা থাকার কারণে বন্যার পানি রাস্তা, বন্যার পানিতে রাস্তা তলিয়ে গেছে। এমত অবস্থায় অনেক ছাত্রছাত্রী আমার প্রতিষ্ঠানে বর্তমান পরীক্ষা চলতেছে, মূল্যায়ন পরীক্ষা চলতেছে নতুন কারিকুলামে। অনেকেই অংশগ্রহণ করতে পারতেছে না, বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পড়াশোনার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ব্যাপারে আমি অত্র বর্তমান সরকারের কাছে অনেক মাদ্রাসার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, আমি সাহায্য কামনা করতেছি, যাতে আমার মাদ্রাসাটি যে ক্ষয়ক্ষতি হয়েছে তা যেন ঊর্ধ্বতন কর্মকর্তা দৃষ্টি রাখেন।